ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত 22তম বার্ষিক সুন্নি আন্তর্জাতিক কনফারেন্সের আজকের এই ইমানি নুরানি মাহফিলের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরে তরিকত আল হজ এবং আমার শ্রদ্ধেয় বড় আব্বা হযরত কিবলা সৈয়দ মুজিবুর রহমান খসরু মিয়া সাহেব খান্দুরা দরবার শরীফ দামাত বারাকাতুহুল আলিয়া মাদ্দাজিল্লুহুল আলি এবং সার্বিক ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর কামেল সৈয়দ শফিউল কামাল বিলাল রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী পীরজাদা পীর আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব খান্দুরা দরবার শরীফ এবং প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, সবাই বলে মারহাবা। আমার নানা হযরতের কথা আস্তে আস্তে চিন্তা করছিলাম, বর্তমান সুযোগ্য পীর সাহেব কিবলা ওনার আব্বা হযরতের কথা বলছি, সম্পর্কে আমার কি ছিলেন, আমার নানা সম্পর্কে কি ছিলেন, পীরে কামেল সৈয়দ শফিউল কামাল বিলাল রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। যখন নানার বাড়িতে বেড়াতে আসতাম খান্দুরা দরবার শরীফে, যখন বেড়াতে আসতাম খান্দুরা দরবার শরীফে, আপনারা যদি গিয়ে থাকেন, বর্তমানে যেই মসজিদ আছে এর আগে যে মসজিদ ছিল সেই মসজিদের সামনে বারান্দা ছিল, সুবহানাল্লাহ। ওই বারান্দাতে সাধারণত আমি যখন রিচি সাহেব বাড়ি থেকে রওনা দিতাম, খান্দুরা সাহেব বাড়িতে গিয়ে পৌঁছাতাম সাধারণত আসরের নামাজের পরে পরে, ছোটবেলার কথা বলছি। সেইখানে বারান্দাতে আসরের নামাজের পর টুপি মাথায় দিয়ে পানের বাটা পাশে রেখে, আর কেউ থাকুন আর না থাকুন, আল্লাহর ঘর মসজিদের সামনে আমার নানা হযরত উপস্থিত থাকতেন, সুবহানাল্লাহ। দেখার সাথে সাথে একটা মুচকি হাসি দিতেন, দিয়ে বলতেন, নাতি চলে এসেছিস, অনেক ঢং ঢাং অনেক কিছু করেছেন, কিন্তু একটা জিনিস আমার অন্তরকে ছুঁয়ে গিয়েছে। আমার পাশে আমার মামা হযরত আছেন, ওনার আব্বা হযরত আজকে দুনিয়াতে নাই, ওনারা যত ভাই ছিলেন আল্লাহর ঘর মসজিদের সাথে মহব্বতটা ছিল বড় মারাত্মক। দুনিয়া একদিকে, কিন্তু আমার নানা হযরতদের মসজিদ এবং আজানের টাইমিং, জামাতের টাইমিং, আমি কখনো খান্দুরা দরবার শরীফে গিয়েছি আর আমার এই নানাদেরকে আমি মসজিদে জামাতের মধ্যে দেখি নাই, এমন কখনো হয় নাই, সুবহানাল্লাহ। যদি না মুরিদানে থাকেন, মুরিদানে থাকলে অন্য বিষয়, আর না হয়তো এক ওয়াক্ত নামাজ উনাদের জামাতের সাথে কাজা হয়নি, জুরে সুরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা কাল হাশরের দিনে ওনার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। কার ছায়া, আরশের কার ছায়ার নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন কত প্রকারের মানুষ, সাত প্রকারের মানুষ, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, জুরে সুরে সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যার অন্তরটা বাধা আছে আল্লাহর ঘর মসজিদের সাথে, আজান কখন হয়, জামাত কখন শুরু হয়, আমার নানা হযরত যারা ছিলেন, এমন কি সবার ছোট যিনি ছিলেন, ক্যান্সারে ইন্তেকাল করেছেন, ডাক নাম ছিল শওকত মিয়া সাহেব, সৈয়দ শওকত মিয়া সাহেব অল্প বয়সে ক্যান্সারে ইন্তেকাল করেছেন, আমি কখনো তাদেরকে জামাতের সাথে নামাজ কাজা হতে দেখি নাই, সুবহানাল্লাহ। এইটা হচ্ছে একজন আল্লাহর ওলির অন্যতম বড় পরিচয়, যাদের সম্পর্ক আছে আল্লাহর ঘর মসজিদের সাথে। এখন তো আমরা কত কিছু দেখি, কিন্তু সেই সময়টা ছিল হাক্কানিয়তের সময়, এখনো আছে সেই ধারা, সেই রক্তধারা, এই বিষয়টাকে
তাকওয়া পরহেজগারি আল্লাহ ওয়ালা হওয়ার আল্লাহ ওয়ালা বানানোর যেই কারিগর যেই মেশিন যেই ফ্যাক্টরি সেই বিষয়টা এখনো চালু আছে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমার নানা হযরতকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সবাই বলি আমিন। এবং আরো যারা ছিলেন নানা হযরত কিবলার ভাইগণ, আমার নানা হযরতও ইন্তেকাল করেছেন, সকলকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সবাই বলি আমিন। আর বর্তমান পীর সাহেব কিবলা পীরজাদা হুজুর আমার শ্রদ্ধেয় মামা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব মাদজিল্লুল আলী যে খেদমত দিয়ে যাচ্ছেন সুন্নিয়তের জন্য, আকিদার জন্য, উনি একাই প্রায় 30-35টি মাহফিল প্রতি বছর আয়োজন করেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়াতে অত্র এলাকায় সুন্নিয়তের যে খেদমত হচ্ছে সেই খেদমত এটার কোনো বিকল্প নাই, এটা অতুলনীয়। কোরআন সুন্নার আলোচনার তরিকত তাসাউফের আলোচনার যেই মেলা তিনি প্রতি বছর জমান এক জায়গায় নয় বেশ কয়েকটা জায়গায়, উনার কোনো বিকল্প সারা বাংলাদেশে নাই। এত অসংখ্য মাহফিল একজন মাত্র ব্যক্তি আয়োজন করেন এটা আসলেই অতুলনীয় এবং এই নজির খুবই কম দেখা যায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমার মামা হযরতের এই খেদমতকে যেন কবুল করেন, কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিলগুলো যেন চালু থাকে, সবাই বলি আমিন। আজকের এই ইমানি নুরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা ফরমান আলী রেজবি সাহেব ভারত এবং প্রধান আকর্ষণ প্রিয় ছোট ভাই হযরত মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাবেক ভিপি আল আজহার বিশ্ববিদ্যালয়, প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত সুন্নিয়াতের রতন্দ্র প্রহরী পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাদজিলুল আলী ফয়েজিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া, এবং আমার আগেই যিনি খুব সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করে গেলেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা গুলাম কিবরিয়াল কাদেরী মাদজিলুল আলী, এবং আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম আমার শ্রদ্ধেয় মামা হযরতগণ খান্দুনার দরবার শরীফের সাজ্জাদ নাসিন যারা আছেন, আমার নানা হযরতগণ দিন দরদি মুসলমান ভাইয়েরা বাবারা যুবকেরা মাসুম কচি কচি বাচ্চারা পর্দার অন্তরের মা ও বোনেরা যে যেখান থেকে শুনছেন দেখছেন প্রত্যেকে, আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে মাধবপুর পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় আলহাজ হাবিবুর রহমান মানিক সাহেব, মাধবপুর পৌরসভার সম্মানিত মেয়র তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন, মাশাআল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান সাহেব তিনিও উপস্থিত আছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা তাদের হায়াতে স্বাস্থ্যে যেন বরকত দেন, তাদের মাধ্যমে যেন জনগণের খেদমত হয় ইখলাসের সাথে একনিষ্ঠার সাথে, আমরা তাদের জন্য দোয়া করি। যা বলছিলাম, উপস্থিত ইসলাম প্রিয় কোরআন প্রিয় আহলে বায়াত প্রিয় রাসুল প্রেমিক আল্লাহর আউলিয়াগণের প্রেমিক সাহাবায়ে কেরামের প্রেমিক খোলাফায়ে রাশেদিনের প্রেমিক সর্বোপরি আল্লাহর আউলিয়াগণের খাদেম এবং গোলাম সুবহানাল্লাহ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে পবিত্র রজব মাসে, সুবহানাল্লাহ, কোন মাসে, যেই পবিত্র মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর দিদার করার জন্য মেয়েরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাহ, লাইলাতুল ইসরা ওয়াল মেয়েরাজ যেই মাসের মধ্যে লুকিয়ে আছে, ইসরা এবং মেয়েরাজের এই মহা পবিত্র মাসে আল্লাহ সুবহানাহু তাআলা যেই চারখানা মাসকে মহা সম্মানিত করেছেন, আবার সুবহানাল্লাহ,
কুরআন মাজিদে, হাদিসের কথা না, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই চারখানা আরবি মাসকে সম্মানিত করেছেন, পবিত্র করেছেন, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই মাস, পবিত্র রজব মাস। আবার সুবহানাল্লাহ। এবং শুধুমাত্র তাই না, আজকের যে একটা দিন গেল, আজকের এই দিনটা আমরা অনেকেই হয়তো জানি না। আহলে বায়াতের প্রেমিক যারা আছেন, নবীর পাক পাঞ্জাতনের প্রেমিক যারা আছেন, তারা বলতে পারবেন আজকের এই দিনটা, রজব মাসের আজকের এই দিনটা হচ্ছে মওলায়ে কায়নাত হযরতে আলী ইবনে আবি তালিবিন কাররামাল্লাহু ওয়াজহুল করিম, সুবহানাল্লাহ, উনার পবিত্র আগমন দিবস আজকের এই দিন গিয়েছে। তো এই মাস শুধুমাত্র লাইলাতুল ইসরা এবং মেহরাজের মাস নয়, এই মাসে মওলা আলীর দুনিয়াতে আগমনের মাস। যেই মওলা আলী শেরে খুদার সম্পর্কে, যেই মওলা আলী শেরে খুদা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদিরে খুমের সেই ঐতিহাসিক ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিদায় হজ থেকে ফেরার পথে গদিরে খুম নামক জায়গায় মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে, সুবহানাল্লাহ, কোথায়? মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুম নামক জায়গায় নবীজি বললেন, আজকের এই রাত্রি আমি তোমাদেরকে নিয়ে এই গদিরে খুমে আমি কাটাতে চাই, সুবহানাল্লাহ। নবীজির জন্য তাবুত আনানো হলো, মিম্বর বানানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গদিরে খুমের সেই মিম্বরে চড়ে ঘোষণা দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, জোরে শোনো, সুবহানাল্লাহ, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা, আমি নবী যার অভিভাবক আমার আলীও তার অভিভাবক। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3713, আহলে বায়াতের শানের কথা আসলে, নবীর পরিবারের শান ও মানের কথা আসলে অনেক মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকুল হাকিমের সহিহ হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো মুসলমান কাবার হাতিমের মধ্যে ইবাদতরত অবস্থায় থাকে, কাবার হাতিমের মধ্যে কোথায়, আমি যখন কথা বলবো যদি জবাব দেন, কথার জবাব দিলে আলোচনা করতে ভালো লাগবে, কোন জায়গার কথা বলছি, হাতিমে কাবা, যেটা মূলত কাবা শরীফেরই অংশ ছিল, বর্তমানে বাহিরে আছে, সেইখানে যদি কোনো মুসলমান নামাজরত অবস্থায় থাকে, সে যদি রোজারত অবস্থায় থাকে, এতেকাফরত অবস্থায় থাকে, তারপরও যদি সে মারা যায়, আর তার অন্তরের মধ্যে নবীর আহলে বায়াতের প্রতি সামান্য হিংসা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নামে কসম করে বলছি, ওই ইবাদতকারী, ওই রোজাদার, ওই এতেকাফকারী, ওই নামাজি ব্যক্তি আমার আহলে বায়াতের প্রতি সামান্য হিংসা অন্তরে নিয়ে যদি মারা যায়, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আহলে বায়াতের ভালোবাসা হচ্ছে ঈমানের দাবি, সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা হচ্ছে ঈমানের দাবি। সেই আহলে বায়াতের অন্যতম প্রধান সদস্য মওলা আলী শেরে খুদা হযরতে আলী ইবনে আবি তালিবিন কাররামাল্লাহু ওয়াজহুল করিম, উনার দুনিয়াতে আগমন দিবস গিয়েছে রজব মাসের আজকের এই দিন। শুধুমাত্র তাই না, এই মহা পবিত্র মাসটাতে সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হযরত সৈয়দ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহিমাহুল্লাহ, উনার পবিত্র উরস শরীফ এই রজব মাসের 6 তারিখ, জুরে শুরু, সুবহানাল্লাহ। সমস্ত তরিকত তাসাউফ পন্থী মানুষরা, আল্লাহর আউলিয়া প্রেমিক মানুষরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহি আলাইহির পবিত্র উরস শরীফ আমরা পালন করি, এই রজব মাস শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেয়েরাজের মাস নয়, এই রজব মাস মওলা আলী শেরে খুদার আগমনের মাস। এই মাস হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহি আলাইহি উনার পবিত্র উরস শরীফের মাস,
এইরকম একটা মহাপবিত্র মহাসম্মানিত মাসে আপনাকে আমাকে লক্ষ জনতাকে এই রাত্রিবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আলোচনার জন্য, তাফসীরের আলোচনার জন্য, দয়াল নবীজির সুন্নার আলোচনার জন্য, হাদিসের আলোচনার জন্য, আল্লাহর আউলিয়াগণের জীবন থেকে আলোচনা করার জন্য, আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য আপনাকে আমাকে সকলকে সুস্থ শরীরে, বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুস্থ শরীরে থাকাটা এখনকার সময়ে পরিপূর্ণ সুস্থ অবস্থায় আছি, আমাদের কারো কোনো অসুখ বিসুখ নাই, সেই অবস্থায় এই মাহফিলে এই প্যান্ডেলে এসে বসতে পেরেছি, এই সকল কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় স্বরূপ জুড়ে সুরে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে যেই নবী রাহমাতুল্লিল আলামিন, নবী শাফিউল মুযনিবিন, নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী খাতামুন নবিয়্যিন এবং আল্লাহর গোপন খাজাইনের মালিক, গোপন ধন ভাণ্ডারের মালিক, সমস্ত ধন ভাণ্ডারের চাবি যেই দয়াল নবীজির পবিত্র হাতে দিয়ে দেওয়া হয়েছিল এবং কাল হাশরের দিনে যেই দয়াল নবীজির পবিত্র কদম ভিন্ন গুনাহগার উম্মতের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। বিশ্বাস আছে তো? ইয়াকিন আছে তো? সেই দয়াল নবীজির পাক কদমে এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালাম, দয়াল নবী যেন দয়া করে কবুল করেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দাবি করেছি কাল হাশরের দিনে দয়াল নবীজির পবিত্র কদম ভিন্ন যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। গুনাহগার উম্মতদেরকে তরানোর জন্য, গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য আর কোনো জায়গা থাকবে না। দয়াল নবীজির পাক কদম ভিন্ন আপনার আমার মুক্তির দ্বিতীয় কোনো রাস্তা নাই, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র শাফাআত ভিন্ন এই গুনাহগার উম্মতের যাওয়ার আর কোনো জায়গা নাই।